থেকে 4 বছর আগে আমার চোখ 30% ড্যামেজ ছিল, 30% রেটিনা। তো এখন কি অবস্থা স্যার, মানে ভাবুন, আমি কিছু করতে পারি না, এগুলো পড়তে পারি না। আচ্ছা আচ্ছা, তবে এই না, এখন এদিকে আপনার যে যে প্রবলেম এসেছিলেন আমার কাছে, আপনি স্যাটিসফাইড? আমার ইনসুলিনটা কমান না, সেটা তো কমে যাবে, তো পাওয়া যাচ্ছে, রিপোর্টটা তো অনেকটাই কমেছে এখন। আপনি নেক্সট টাইম কখন আসবেন? এসে যাবো নেক্সট মান্থ। নেক্সট মান্থ? তা এখন এখন ইনসুলিনের ডোজটা কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর নেক্সট টাইম আপনার ট্যাবলেটে করে দেবো, মানে কনভার্ট টু ট্যাবলেট। ইনসুলিন আপনি কতদিন ধরে নিচ্ছিলেন? তারপরে ইনসুলিন আর দিত না, ডায়াবেটিস স্পেশালিস্ট আছে ওখানে, ওনার ট্রিটমেন্ট করাচ্ছিলাম। তো তারপরে মাঝখানে যখন ওই 6 মাসে যে দেখে না, ওতে সুগার বেশি পাওয়া গেছে, তখন ইনসুলিন দিতে। আচ্ছা, এবার একটা কথা বলুন, আপনি আমার কাছে প্রথম যখন এসেছিলেন, তারপরে যদি কয়েকবার আসা হলো, প্রথম ফিলিংস আর এখনকার ফিলিংস কিরকম বলুন? তখন তো ন্যাচারালি অসুস্থ খুব বেশি ছিলাম, তো আমাকে ওই আমার যে ভাইরা ভাই বাংলাদেশ থেকে জি আপনাকে পাঠালো বাংলাদেশ, উনি বললেন যে আমার অনেক ভালো হয়ে গেছে, হার্টের প্রবলেম ছিল। তো আমি বললাম তো হার্টের প্রবলেম তো আমি ওনার কাছে গিয়ে কি করবো, উনি তো হার্ট স্পেশালিস্ট। না, ওনার এক্সপিরিয়েন্স অনেক আছে। হ্যাঁ শুনুন না, তো তারপরে উনি বললেন যে উনি ডায়াবেটিস ট্রিটমেন্টও করেন আর অনেক বড় ডাক্তার, ওনার অনেক এক্সপিরিয়েন্স সব মিলিয়ে, সব রোগের ব্যাপারে ওনার জ্ঞান অনেক বেশি। আচ্ছা, আর ট্রিটমেন্ট খুব ভালো, আপনি চলুন একবার। ওইতে এলাম আমি, ওই ঢাকাতে উনি বললেন। কি নাম জানো ওনার? ওনার নাম তো আমরা বুলু ভাই বলি, বুলু ভাই। আচ্ছা, ওনার নাম মুস্তফা আফসার স্যার। উনি যখন এসেছিলেন প্রথম দিন, রনির বাবা, হ্যাঁ, খুব আপসেট ছিলেন যে আমার এরকম একবার বাংলাদেশ যেতে হয়। আমার মোটা হয়ে গেছিলাম না, জল জমে, হ্যাঁ অনেক তো মোটা ছিল। আমার ওয়েট হয়ে গিয়েছিল 78। কিডনি ড্যামেজটা তাড়াতাড়ি হয়, আর শুধু প্রেশার যদি থাকে তাহলে আপনার কিডনি ড্যামেজটা দেরি হয় আর কি। আমি তো পিজিতে গিয়ে একটা রিসার্চ করেছিলাম, ফিনল্যান্ড থেকে, তাতে দেখানো গেছে